অমিত শাহর জুতো চারতে গেছে, শুভেন্দুর কোনো জাত নেই। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি বিদ্যা ছাড়েননি দিলীপ ঘোষ ও মোহাম্মদ সেলিমকেও। দিলীপ ঘোষকে প্রধান বিষ এবং মোহাম্মদ সেলিমকে ভ্রাম্যমাণ পরাজিত বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। জেলে যাবে, একের পর এক নেতা কংগ্রেস ছেড়ে যাচ্ছেন। গুজরাটে ভোট, সেখানে কই বড় সড়ো কোনো যাত্রা করে মানুষকে তো বোঝাতে গেলেন না। ফলে 2014-2019 দিল্লিতে বিজেপি এসেছে, এলাকায় ধর্মের নামে বিষ ছড়াচ্ছে দিলীপ ঘোষ। ফলে রাজনীতির কোন জায়গায় এই ধর্মের নামে নোংরামির কোন জায়গা নেই। শুভেন্দু অধিকারী কোন জাত আছে নাকি? আজ আছে, বাঁচতে ওখানে গেছে, দুদিন বাদে বিজেপির হাওয়া খারাপ দেখলে দেখবেন দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে। খারাপ কথা বলছে কে? শুভেন্দু। খারাপ ভাবে আক্রমণ করছে কে? শুভেন্দু। কিন্তু জেনে রাখবেন, আসল বিষ কিন্তু দিলীপ ঘোষ। শুভেন্দু নজর ঘোরাচ্ছে, শুভেন্দু নিজের স্বার্থে বাঁচতে, সিবিআই ইডি থেকে বাঁচতে অমিত শাহ জুতো ঝাড়তে গেছে শুভেন্দু অধিকারী। ইস্তফাপত্র নিয়ে গেলেন বটে, কিন্তু তা গৃহীত হলো না। খড়গপুর পুরসভার পুর প্রধান প্রদীপ সরকারের ইস্তফাপত্র আইনি জটিলতার কারণে গ্রহণ করা হয়নি। পুরসভায় কাউন্সিলরদের বৈঠক থেকে ইস্তফা দিতে হবে, তারপরেই গৃহীত হবে ইস্তফাপত্র, এমনটা জানিয়েছেন খড়গপুরের মহকুমা শাসক দিলীপ মিশ্র। এর আগে তৃণমূলের একটি সূত্র জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপকে খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। তিনি সোমবার পর্যন্ত সময় নিয়েছিলেন, কিন্তু তারপরেও পদত্যাগ না করায় মঙ্গলবার রাতে তাকে ফোন করেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর। ফোন পাওয়ার পরে প্রদীপ জানিয়ে দেন বুধবার দুপুর দুটোর মধ্যেই তিনি ইস্তফা জমা দেবেন খড়গপুরের মহকুমা শাসকের কাছে, কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে ইস্তফাপত্র জমা দিতে পারলেন না খড়গপুর পুরসভার পুর প্রধান প্রদীপ সরকার।